ಅಂತ ಬಾಪಿ. ಅಮ್ಮನ್ನ ಏಕಂದ್ರೆ ನಾಳೆ ಬಾಲ ಹೋತು ಹಮಿ ಇಲಂ ಬೋಲಿ ಮಮ್ಮ ಇಬ್ಬೇ ಕಷ್ಟು ಪಚ್ಚ. ಶೋನ್ 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 একটু বোঝ মা, আসলে মা মানে তুই আসবি বলে মা এত এক্সপেকটেশন বুঝতে পেরেছিস? মানে তোর তুই দেখ তোর ঘরটা গিয়ে দেখ, সমস্ত কিছু চেঞ্জ করেছে, অপূর্ব সাজিয়েছে, তোর জন্য কত রান্না করেছে, তুই যা যা খেতে ভালোবাসিস সব রেঁধেছে. একটু আপসেট হয়ে পড়েছে বুঝলি, ও ঠিক হয়ে যাবে. রাজা, তোমাদের এই জায়গাটা বেশ ভালো. হ্যাঁ, খুব শান্ত জায়গা. হ্যাঁ, সব বাড়িতেই দেখছি গাছ টাচ আছে. লোকজন খুব ভালো এখানে, খুব হেল্পফুল. ওই দেখো শুভ. এবার তোমার মনে শান্তি হলো তো? রাজা, তুমি জানো না তোমাকে দেখার জন্য সোনম একদম পুরো পাগল হয়ে গেছিল. জ্বরের মধ্যে ও জ্বর হয়েছিল বলেছো সেটা? কই সোনম, বলনি তো জ্বর হয়েছিল. আরে কি বলবো, 103.4 এর উপর জ্বর. তোমাকে দেখে যখন হসপিটাল থেকে বাড়ি ফিরলো তারপর থেকে সোনম জ্বরে পড়ে গেছে. বাই দ্য ওয়ে, সোনমার উপর কি ম্যাজিক ট্যাজিক কিছু করেছো নাকি? আমাদের কথা তো ভুলেই গেছে, সবসময় তোমার কথা. হিংসুটা কোথা কার? আচ্ছা সুভদা, তুমি কোথায় চলে গেছিলে বলো তো? এই তো গেছিলাম. রাজা, আমাকে একটা হেল্প করতে পারবে? কি ব্যাপারে? সে তোমাকে আমি পরে বলবো. দিলকা মামলায় বস, অ্যাকচুয়ালি তোমার বাড়ি আর মেটার বাড়ি একই গলিতে. আই নিড ইউ হেল্প. বলো আমাকে হেল্প করবে? হ্যাঁ সে তো করবো, কিন্তু কি করতে হবে সেটাই তো বললে না. না শুভ, রাজা এখন অসুস্থ, ওকে তোমার পাগলার মতো সামিল করো না. সোনামা, তুমি এটাকে পাগলামো বলছো? আই ক্যান বিলিভ দিস, ইটস এ ট্রু লাভ সোনামা. ঠিক আছে ঠিক আছে, এই রাস্তার উপর দাঁড়িয়ে চিৎকার করে অত প্রেমের কথা বলতে হবে না. ও আগে সুস্থ হোক, তারপরে তোমরা দুজন মিলে যা খুশি করো. দিদি, চার ফিশ ফ্রাই এনেছি, তাড়াতাড়ি এসো. চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কেন? যাও করে গিয়ে দিয়া, কোনোদিন মোচ্ছব লেগেছে একেবারে. মাম্মা, ঘরের পর্দাগুলো ভীষণ সুন্দর হয়েছে. আর সব থেকে ইম্প্রেসিং কি হয়েছে জানো, আমার পুতুলগুলো সাজানো খুব ভালো হয়েছে. ওদের দেখে মনে হচ্ছিল ওরা যেন আমার জন্য ওয়েট করে আছে. আমি গেলাম আর কি সুন্দর হেসে উঠলো. আরে বিবি, কি করছো বলো তো? তুমি যাও তাড়াতাড়ি, আমার তো প্রচন্ড খিদে পেয়েছে. ঠিক আছে, আস্তে খাও, গরম কিন্তু দারুণ হয়ে যাবে. শোনো না, এটাকে না ভালো করে তুমি প্যাক করে দাও. ঠিক আছে, কারণ আমি তো বাড়ি যাবো না, কিন্তু একটা জায়গায় যেতে হবে. কোথায় যাবি এখান থেকে? মিষ্টি বৌদির বাড়ি. হয়ে গেছে পুজো? হ্যাঁ, খুব ভালো পুজো দিয়েছি জানিস. উফ, তো ভালো লাগছে. নি এই দুষ্টু কই রে? দুষ্টু এখনো বাপের বাড়িতেই, আসতে একটু সময় লাগবে, একেবারে টিউশন পড়িয়ে তারপর আসবে. হ্যাঁ, সোনম এসেছিলেন হঠাৎ, তোমায় দেখতে এসেছিল. দেখতে? তুই তো এখন সুস্থ, এতদিন পরে দেখতে এলো কেন? আরে আসলে আমাকে হসপিটাল থেকে দেখে ফেরার পরে না সোনমা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আর কি সুস্থ হওয়ার পরই এলেন. কই, উনি তো সেরকম কিছু বললেন না? আমি নিজেও জানতাম না, শুভদা বলল. জানো মা, ভদ্রমহিলা না রাজার উপর খুব টান, তুমি দেখলে বুঝতে পারতে. রাজাকে একেবারে নিজের ছেলের মনে ভালো. রাগ সবাইকে দিয়ে দিবি, তুমি পড়াও, আমি ভেতরে আছি. তুমি বাপিকে দেখতে চাও? এত মিষ্টি একটা মেয়ের বাপি, না দেখে থাকতে পারি বলো? মা মোবাইলটা দাও তো. দাও না, দাঁড়াও বাপিকে দেখাচ্ছি. সেদিনকে আমাদের ছবি তুলে রেখেছিল, সেটাই দেখাবে বোধ হয়। এই দেখাবো বাপি. আচ্ছা